এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে সিবিআই এর জালে অবশেষে 11 আগস্ট অনুব্রত মণ্ডলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে সিবিআই এবং তারপর তাকে কলকাতা নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে, 10 দিনের তাকে রিমান্ড পেয়েছেন। দেখলাম যে অনুব্রত মণ্ডলের দিক থেকে কোনো রকমভাবে তার জামিনই চাওয়া হলো না, আমার এখানটা খুব একটু অদ্ভুত মনে হয়েছে। অদ্ভুত মনে হওয়ার কিছু নেই, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তাদের প্রেরোগেটিভ ছিল জামিন চাইবে কি চাইবে না, তারা চাইনি। দেখো অনুব্রত মণ্ডলকে নিয়ে যখন কথা হচ্ছে, একটা নাম আজকে উচ্চারণ না করলে একজন রাজনীতির ছাত্র হিসাবে অন্যায় হবে, পাপ হবে। 2013 সাল ডিসেম্বর মাস একজন মারা গেল, কে বলতো? সাগর ঘোষ, কে? হৃদয় ঘোষের বাবা পারুইতে। তার দোষ কি ছিল? সে তৃণমূলের, তৃণমূলেরই লোক ছিল একজন, তৃণমূল তাকে ক্যান্ডিডেট করেনি, সে ক্যান্ডিডেট হলো, মারা গেল, মামলা হলো, হাইকোর্টে মামলা আসলো, হাইকোর্ট তদন্তভার সিআইডিকে দিল, অনুব্রতর নাম ছিল। ঠিক পরের বছর সেপ্টেম্বর 2014 অনুব্রতর নাম বাদ চলে গেল। কয়দিন আগে চার্জশিট ফাইল হয়েছে, হৃদয় ঘোষ তার হৃদয় পরিবর্তন করেছেন, অনেক কিছু বলেছেন ভয়ে ভীতিতে, আমি যাচ্ছি না, সবাই তারাই জানে, হৃদয় ঘোষ আজকে হয়তো বলবে কি হয়েছে না হয়েছে। আরো কতগুলো নাম যদি উচ্চারণ না করি অন্যায় হবে, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে পাপ হবে। আমার নামগুলো পরপর বলছি আমি, শেখ এনামুল, কৌশিক, রহিম, ইন্দ্রজিৎ, তাপস, দিলদার শেখ, লালটু দাস, সুরেন ওরাও, স্বরূপ গড়াই, হিল্লল শেখ, অনিমেষ চক্রবর্তী, শঙ্করী বাগদি, বাপি আঁকুড়ে, পাতিহার দোম, গৌরব সরকার, পোস্টপল ভায়োলেন্স এটা, জাকির হোসেন, মিঠু বাগদি, মনোজ জয়সওয়াল, এদের আত্মা আজকে একটু শান্তি পাবে। এরা আমাদের কর্মী, এরা আমাদের কার্যকর্তা, যারা খুন হয়েছে এবং যে খুন হওয়ার পিছনে নকুলদানা ছিল, পাঁচন ছিল, চড়াম চড়াম ঢাক বাজানো ছিল, আজকে সেগুলো সবই হচ্ছে, হয়তো পাঁচনও হচ্ছে, গুড় বাতাসাও হচ্ছে, চড়াম চড়াম ঢাকও বাজছে। আজকে অনুব্রত অ্যারেস্ট হয়নি শুধু, তোমরা তো বলছো অনুব্রত অ্যারেস্ট হয়েছে, তোমরা একটা প্রতিবেদন দেখালে, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ থেকে 6 মাস আগে তোমাদের সাহস ছিল না এরকম একটা প্রতিবেদন করার, যেখানে অনুব্রতকে মাছ বানিয়ে ঘোরাবে, আর তোমরা মনে করবে সিএনএ সাংবাদিকরা যারা বীরভূমে আছে তারা জ্যান্ত থাকবে, পসিবল ছিল না, আজকে সম্ভব হয়েছে। সিবিআইকে ধন্যবাদ জানাই একটা কারণে, অনুব্রত আজকে অ্যারেস্ট হয়নি খালি, আজকে বীরভূমে ত্রাস অ্যারেস্ট হয়েছে, বীরভূমের ভয় অ্যারেস্ট হয়েছে, যে মানুষটা বীরভূমকে ভীত সন্ত্রস্ত করে রাখতো সে অ্যারেস্ট হয়েছে। কই আজকে তো মুখটা দেখেছি সকালে অ্যারেস্ট হওয়ার সময়, উন্নয়ন তো দাঁড়িয়ে ছিল না, ক্ষমতা ছিল না তো বলার না, কিন্তু রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, আমি আসছি, উন্নয়ন দাঁড়িয়ে ছিল না, আজকে দেখেছি তো রাস্তায়, আমরা যখন চলছিল মানে গাড়ি চলছিল অনুব্রত, সবাই ডাক দিচ্ছিল গরু চোর গরু চোর বলে, কোর্টের জুতো দেখালো, এটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, যে ভয়ের মধ্যে রাখতো না, ভয় থেকে বেরিয়ে এসছে, বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধীরা পঞ্চায়েত জিতে তাকে মেরে দাও, কেটে দাও, এই তো 21শে ফেব্রুয়ারি আগেও বললেন না উনি, 2011তে খুন হয়েছিল, 14তে খুন হয়েছে, 16তে খুন হয়েছে, 21শেও খুন হবে, আজকে তার প্রতিফলন দেখা গেলো। আর একটা জিনিস দেখো, দেখা যাচ্ছে পাবলিক রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার অ্যাসেট কি জানো? ফার্স্ট অ্যাসেট পাবলিক পারসেপশন, সেকেন্ড পাবলিক সাপোর্ট, থার্ড হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট, আজকে এই তিনটেই তৃণমূলের দিকে নেই। বেশ, কেন আমি আসছি, তোমরা যা কেনো চুরি, অনুব্রত মন্ডল যা করেছে ঠিক করেছে, আজকে চশমা নাকি গরু চুরি, আজকে গরুর বাটে হাত দিয়েছিল, গরুর বাটে হাত দিয়েছো, গরুর বাটে হাত দাও, গরু চুরি যাকে, গরুর বাটে হাত দাও, চুরি যাকে, কথা বলো কি করে, আমি বলছি আপনি লজ্জা মুখ দেখালাম না, তোমার জায়গা ধরে বলছেন, আমরা এবার আমাদের বলার সুযোগ দেবো, শোনো একটা কথা বলছি, অনুব্রত মন্ডল যা করেছেন পেশ করেছেন নাকি, অনুব্রত মন্ডলকে ওই যে জাননি টাননি বলে যা বলা হচ্ছে সেই জন্য গ্রেফতার করা হয়েছে, এটা ভুল কথা, চুরি করেছে বলে করা হয়েছে, আরে দাঁড়ান না, দুঃখের বিষয় বলো তো,
একজন মানুষ বীরভূমের মানে বেতাজ বাদশাহ নেতা যার ভয়ে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যখন এ হয় অ্যারেস্ট মেমো হয়, অ্যারেস্ট মেমোতে একজন সাইন করতে হয় তো, হ্যাঁ মানে রেডিফকে জানাতে হবে, আজকে তার পাশে তার রেডিফ পর্যন্ত নেই, তার সাইন করছে হচ্ছে চিন্ময় চট্টোপাধ্যায় বীরভূম ডিস্ট্রিক্টের ASI, বীরভূম ডিস্ট্রিক্টের ASI সাইন করছে তার অ্যারেস্ট মেমোতে, তার মানে কি বীরভূম ডিস্ট্রিক্টের ASI তার ক্লোজ রিলেটিভ, বোঝা যাচ্ছে নেক্সাস, বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এই দুষ্কৃতীদের নেক্সাস, কেন গরু পাচার হয়ে যায় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, কেন কয়লা চুরি হয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে, বোঝা যাচ্ছে তো অনুব্রত রিলেটিভ ধরে না। এটা নিয়ে অমিতাভ দা কিছু বলবেন, ASI সাইন করছেন, তার নিজের আত্মীয় পরিজন কেউ নেই, অনুব্রতর অ্যারেস্ট মেমোতে সাইন করেছেন, অ্যারেস্ট মেমোতে বললেন, অ্যারেস্ট মেমোতে সাইন করেছেন একজন ASI, আমি আসছি অর্ণব, সাধারণ মানুষ সই করতে চায় নি, রিফিউজ করেছে টু পুট সিগনেচার, এটাই তো ব্যাপার হয়, কে সাইন হিপোক্রেটিক ওপিনিয়ন, পুরো পেশেন্টের কোন শারীরিক কন্ডিশন কি ডাইভার্স করতে পারে, প্রথমে ডাক্তারবাবু এখানে প্রেজেন্ট আছেন, আমি ওনার মানে এও দেখছিলাম, ডাক্তারবাবু প্রথমে আপনাকে ধন্যবাদ, আর দ্বিতীয়ত একজন সহ নাগরিক হিসাবে এই প্যানেল থেকে যে কথাবার্তাগুলো আপনার জন্য উঠলো তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা প্রার্থী, কারণ আপনাকে হিপোক্রেটিক ওথ মনে করাচ্ছিল যিনি, তিনি কতটা হিপোক্রেটিক হয়ে গিয়ে এই ওথটা মনে করাচ্ছিল আমি জানি না, কারণ তার বোঝা উচিত ছিল যে আপনি কোন কন্ডিশনে ছিলেন, এক্সেপশনস আর দেয়ার, এক্সেপশনস আর দেয়ার, যেখানে আপনাকে কতটা সেফগার্ড দিচ্ছে সেগুলো না বুঝে তিনি প্রশ্ন করেছেন। এবার আসি অন্য অ্যাসপেক্টে, দেবাশিতা এগুলো বললেন, দেবাশিতা অনুব্রত অ্যারেস্ট হয়েছে গরু চুরি কাণ্ডে, তাই তো? গরু চুরি কাণ্ডে দুটো কমপ্লেন আছে, একটা করেছে ইডি, একটা করেছে CBI, অনুব্রতবাবুকে আজকে অ্যারেস্ট করেছে কে, CBI, অনুব্রতর এগেনস্টে আরও মানে গরু একটা মামলা আছে, কয়লা চুরি একটা মামলা আছে, আরেকটা মামলা আছে পোস্টপোয়েল ভায়োলেন্সে, তিনটে মামলা, এই তিন পোস্টপোয়েল ভায়োলেন্স বাদ দিলে আর দুটো জায়গায় এই দুটো অর্গানাইজেশনই আছে, উনি 10 দিন গেছেন, ম্যাক্সিমাম হয়তো 14 দিন পাবেন, CBI এর পাবেন, ইডিটটা বাকি থাকলো, ওটা পরের অ্যাসপেক্ট, ওটা ওটা একটা, ওটা ইবি একটা বাকি থাকলো, কোলের ক্ষেত্রে মানে CBI এবং ইডি দুটোরই বাকি থাকলো, মানে দিনটা অনেক বড়, 60 দিনের হিসাবটা ধরে নাও। এবার নেক্সট অ্যাসপেক্ট আছে, আসি, এটা মজার ব্যাপার আছে এখানে, তৃণমূল কংগ্রেস 2018 সালে কি মনে করেছিল জানো, যে জেনারেল কনসেন্ট আমি যদি উইথড্র করে দিই CBI তো আর এখানে তদন্ত করতে পারবে না, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে যেটাই গুলিয়েছিল উনি করে দিয়েছিলেন, কিন্তু এই গরু পাচার কয়লা পাচার শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটা প্যান ইন্ডিয়ার একটা ইস্যু চলছিল, বেশ কিছু কমপ্লেন হলো, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল মানে গরু পাচার এবং কয়লা পাচার তদন্ত করো, আমি কয়লা যাচ্ছি না যে গরু নিয়ে আসছি, যেহেতু গরু পাচার কাণ্ডে হয়েছে বীরভূমে গরুরাও ঘোরা মানে খোলা ঘুরে বেড়াচ্ছে অনুব্রত জেলে গেছে বলে, এটাই বলুন, বিভিন্ন রাজ্য থেকে গরু আসে, কিভাবে গরু তো পকেটে করে আসে না রে বাবা, গরু তো পকেটে করে আসে না, সার্টেনলি পকেটে করে গরু আসছে না, গরু বিভিন্ন NH হাইওয়ে দিয়ে আসছে, বিভিন্ন ক্ষেত্রে ট্রেনে করে আসছে, বিভিন্ন লেভেলের অফিসার্স আর ইনভলভ, ট্রেনে করে গরু আসে, দাঁড়া না না না, এটা বললেন কি, আরে বললাম তো লিখে নিন, এটা কোনো বিষয় হলো না, বিষয় আরে লিখে নিন, আমি বলছি লিখুন, ট্রেনে করে আমি আসব, আরে মশাই লিখুন না, আসবো আপনার কাছে, আসবো না লিখতে যান, তো পেন নিন, আপনি গাড়িতে পেন নিন না, লিখুন, আমি গরুকাণ্ডে BSF এর বেশ কিছু অফিসার অ্যারেস্ট হয়েছে, গরুকাণ্ডে সবচেয়ে বড় মানে এখনো পর্যন্ত যা ধরা পড়েছে এনামুল আছে, কোথায় আছে জানো, এনামুল আছে তিহার জেলে, আর যারা ধরা পড়েছে তিহার জেলে, ডিসিপ্লিনারি প্রসেসিং স্টার্ট হয়েছে অ্যাটলিস্ট 60 জন BSF কর্তার এগেনস্টে, BSF এর ডিফারেন্ট পোস্টে যারা ছিল, BSF ইন্টেলিজেন্স যারা ছিল, পুরোটাই ম্যানেজ ছিল, পুরোটাই র্যাকেট ছিল, এবার গরু কী করে আসলো, গরু অন্য রাজ্য থেকে এসে তো চলে যেতে পারে না, গরু আসতো হচ্ছে ইলামবাজারে একটা গরুর হাটে, ইলামবাজারে একটা গরুর হাটে, তাকেও এ করেছে, তার ওখান থেকে রিকভারি হয়েছে, তার জন্য আজকে অনুব্রত অ্যারেস্ট, ইলামবাজার ওখানে আসতো, ওখান থেকে পেপার্স রেডি হতো, আবার সেকেন্ড পেপার্স রেডি হতো, তারপর যেত বর্ডার এরিয়ায়, আরেকটা দেখো 2-2-4 মিলবে কীরকমভাবে, BSF এর যখন মানে জুরিসডিকশন বাড়ানো হচ্ছে 50 কিলোমিটার করা হচ্ছে, তখন দেখবে প্রচুর তৃণমূল বিরোধ করেছিল, কেন জানো, একদম একদম তার ক্যালকুলেশন আছে, কি ক্যালকুলেশন বলছি,
ক্যালকুলেশন হচ্ছে আদানি পোর্টটা করেছে কি, আদানি পোর্টটা থেকে যে গাঁজা পাওয়া গেছে, আরে মশাই সোনার হাবিট করে দরকার, 15 কিলোমিটার মধ্যে বেকার জানি টাকা ধরা পড়ছে, মানে থেকে পাওয়া গেছে তো কি বলতে হবে, টাকা বলুন না আপনার সময় মশাই, তাহলে বলুন শুনুন আপনি কোন শতাংশের মধ্যে পড়েন, 25 শতাংশ তৃণমূল না 50 শতাংশ, আরে আপনি কত বড় শতাংশ তার মধ্যে পড়েন, কত শতাংশ বিজেপি, 25 শতাংশ বিজেপি নাকি তৃণমূল, বলে সবাই চোর না এবার সেখানে যে পুরো ইস্যু যেগুলো হচ্ছে যেগুলো এগুলো আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিএসএফ এখানে ঢুকতে পারবে না, কেন পারবে না, বিএসএফ বলেছিল কি, বিএসএফ বলেছিল আমাদের কাছে স্পেসিফিক খবর থাকে সেখান থেকে আমরা যেতে পারি না আমাদের বর্ডারের জন্য। থার্ড অ্যাটার আসপেক্ট, পশ্চিমবঙ্গ সরকারকে বারবার মিনিস্ট্রি অফ ডিফেন্স লেটার করে করে জানিয়েছে আমাদের ল্যান্ড দাও, আমরা বর্ডার সিল করতে পারছি না, সেটাও দেওয়া হচ্ছে না, বিএসএফ এর পক্ষে সম্ভব না, বর্ডারে প্রত্যেক 1 মিটার পর পর লোক দাঁড়িয়ে থাকা, বর্ডার দিয়ে পার হচ্ছে, গরু আসছে, পেপার্স রেডি হচ্ছে, বর্ডার দিয়ে পার হচ্ছে, পশ্চিমবঙ্গের বুক দিয়ে সবগুলো যাচ্ছে, পুলিশ কাদের, পুলিশ কিছু দেখতে পাচ্ছে না, গরুর গাড়িগুলো যাচ্ছে, ট্রাকে ভরে গরু যাচ্ছে দেখতে পাচ্ছে না, দেখো এটা বড় র্যাকেট, বড় র্যাকেটে এভরি ওয়ান ইজ ইনভলভ, আজকে কেন্দ্র সরকারের কর্মীরাও অ্যারেস্ট হয়েছে, আগামী দিনে হয়তো রেলওয়ের কিছু কর্মীরাও অ্যারেস্ট হবে, 34 এর মানে হাইওয়ে কর্মীরা মানে এখানে কোনো বাঁচানোর কোনো জায়গা নেই, এই উত্তরপ্রদেশের গরু এদের জন্মস্থান কিন্তু বাংলা নয়, সেই ঝাড়খণ্ড যেখানে গোহত্যা নিষিদ্ধ, সেখান থেকে গাড়িতে করে বেআইনি ভাবে এসে বাংলায় ঢোকে, 15 কিলোমিটার যে বর্ডার আছে সেই 15 কিলোমিটার নিশ্চয়ই গরুগুলো উড়ে যায় না, যারা 50 কিলোমিটার করতে চেয়েছিলেন পুলিশ সেগুলো নিয়ে যায়, 1 সেকেন্ড 15 কিলোমিটার পুলিশ নিয়ে যায়, এনামুল অনুব্রত ভাইপো এরা নিয়ে যায়, সেই বর্ডার গরু চোর ভাইপো, গরু চোর ভাইপো নিয়ে যায়, গরু চোর ভাইপোর পিছি সাহায্য করে, কত দূরে গরু চোর ভাইপো, গরু চোর ভাইপোর পিছি এই গরুগুলো নিয়ে যেতে সাহায্য করে ভাস্করদা, গরু চোরের এবং সেই গরু চোরদের দালালি করে কিছু লোক, তিনি কিন্তু মূল অভিযুক্ত নন, সেই গরু চোরদের দালালি করে কিছু লোক, সুতরাং সারা ভারতবর্ষে এই কনস্পিরেসিতে কোনো বিজেপি লোক যুক্ত নেই, ভাস্করদা ভাগ আছে না, বিজেপি লোক যুক্ত নেই, গরু চোরের দালালি কেন করছে, শুধুমাত্র বিজেপি ভাই গরু চোরের দালালি কেন করছে, অস্বীকার করতে পারে না, রাজনৈতিক ভাবে।